সবাইকে আমন্ত্রণ 5 মিনিটে বাংলাদেশে সাথে আছি চন্দ্র আফসার ববি আবারো সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করোনা আক্রান্ত রেকর্ড ছাড়িয়েছে আজ স্থগিত করা হয়েছে 40তম বিসিএস এর মৌখিক পরীক্ষা পবিত্র শবে বরাতের রাত আজ দিনের গুরুত্বপূর্ণ সবগুলো খবর শুনবো একসাথে দেশে একদিনে শনাক্তের সংখ্যা আজ রেকর্ড ছাড়ালো 5181 জন আর গত 7 মাসে সবচেয়ে বেশি মৃত্যু আজ 45 জন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ আজ এসব তথ্যের পাশাপাশি বলা হয়েছে এর আগে একদিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি করোনা ভাইরাসের সংক্রমণ আবারো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোর কারণে দেশে 18 দফা বিধি নিষেধ জারি করেছে সরকার যা আপাতত 2 সপ্তাহ মেনে চলতে হবে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সব ধরনের জনসমাগম সীমিত করা ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন বাধ্যতামূলক মাস্ক সহ স্বাস্থ্যবিধি মেনে চলা ইত্যাদি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে কওমি মাদ্রাসা সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আবারো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 23 মে দেশে স্কুল কলেজ এবং 24 মে বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ এক প্রেস ব্রিফিংয়ে জানান আপাতত দেশে সাধারণ ছুটি ঘোষণার কোনো চিন্তাভাবনা নেই 11 এপ্রিলের ইউনিয়ন ও পৌরসভার ভোট বইমেলা পহেলা বৈশাখ সহ সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা সরকারের পক্ষ থেকে দিয়েছেন ফরহাদ হোসেন এর আগে গত বছর 23 মার্চ প্রথমবারের মতো সাধারণ ছুটির ঘোষণা দিয়েছিল সরকার আজ সোমবার রাতে পালন করা হবে পবিত্র শবে বরাত ইসলাম ধর্মে বিশ্বাসীরা আজ লাইলাতুল বরাতে নামাজ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পালন করবেন রাতটি মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতটি সৌভাগ্যের রাত হিসেবে পালন করেন সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে স্থগিত করা হয়েছে 40তম বিসিএস এর মৌখিক পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন মৌখিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে পিএসসি এর বিশেষ সভায় ঘোষণা দেওয়া হয় সম্প্রতি 40তম বিসিএস এর ফলাফল প্রকাশ করে পিএসসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে শুক্রবার ঢাকা চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় রবিবার সারা দেশে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম সেই হরতালে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে হরতাল সমর্থকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান অভিযোগ ওঠে এ ঘটনায় পুলিশ নীরব থাকার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ দল তদন্ত করবে আজ এ পর্যন্তই কাল একই সময়ে আবারও দেখা হবে নিয়মিত আমাদের খবর পেতে লাইক দিন বিবিএস বাংলার ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত খবর পড়তে ভিজিট করুন www.bbsbangla.com.bt করোনাকালে সবাই সাবধানে থাকুন টিকা নিয়ে সুরক্ষা নিশ্চিত করুন